নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। সকলকে জানাই মৌসুমির রান্নাঘরে স্বাগত। আজ আমি খুবই টেস্টি মিষ্টির একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এটা বানানো খুবই সহজ আর খুব কম সময়ে তৈরি হয়ে যায়। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লাগবে। আসুন তবে দেখে নিই কীভাবে আমি এটাকে তৈরি করেছি। আমি এটাকে বানানোর জন্য 1 কিলো গাজরকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর গ্রেট করে নিয়েছি। এখন এটাকে রান্না করে নেব। তাই একটা কড়াই গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ঘি। এটা আমি ঘি দিয়ে করছি, আপনারা রিফাইন অয়েল দিয়েও কিন্তু করতে পারেন। তবে ঘি দিয়ে করলে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে। ঘিটা গলে গেলে এর মধ্যে এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, যেটা আমি পাচ্ছি আপনারা পাচ্ছেন না। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা গাজরগুলো। এখন গাজরগুলোকে মশলা আর ঘি এর সাথে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমি 5 থেকে 6 মিনিট ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট ভাজার পর এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে আর এটা পরিমাণেও কিন্তু অনেকটাই কমে এসেছে, আর এটা 50% মতন সিদ্ধ হয়ে যাবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। আমি এখানে 150 গ্রাম চিনি দিয়েছি। আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই বুঝে কম বা বেশি মিষ্টি এখানে ইউজ করবেন। গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট এইভাবে মেশাতে মেশাতে যখন চিনিটা সম্পূর্ণ গলে যাবে তখন এটা আমার ঠিক এই রকম হয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ দুধ। দুধটা এর মধ্যে দেওয়ার পরে গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দেব। দিয়ে এর মধ্যে আমি একটু ফুড কালার ইউজ করছি। আমি এখানে অরেঞ্জ ফুড কালারটা ইউজ করছি। আপনারা চাইলে ফুড কালারটা নাও দিতে পারেন। আমি একটু কালারটা ভালো আনার জন্য এই কালারটা ইউজ করলাম। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দাঁড়ান বন্ধুরা, এক্ষুনি চলে যাবেন না, এখনও বিশেষ বিশেষ কিছু উপকরণ দেওয়া কিন্তু বাকি আছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ। একটু বেশি পরিমাণে এখানে গুঁড়ো দুধ দিলে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগে। এখনও বিশেষ কিছু উপকরণ এর মধ্যে আমি অ্যাড করব। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে একটু আমন্ড কুচি করে রেখেছি। সেই কুচি আমন্ডগুলো এর উপর দিয়ে ছড়িয়ে দেব। সব আমন্ডগুলো আমি দিচ্ছি না, কিছুটা আমন্ড রেখে দিচ্ছি যেটা আমি পরে ইউজ করব। এটাকে আরও 3 থেকে 4 মিনিট রান্না করব, যতক্ষণ না দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাচ্ছে। তারপরই ওপর থেকে একটু খোয়া ক্ষীর আর একটু আমন্ড কুচি দিয়ে সার্ভ করে দেব। আশা করি ভিডিওটি সকলেরই খুব ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর এরকমই আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে